ঢাকার অদূরে সাভারের ভাকুরতা ইউনিয়নের শ্যামলাশি বাহেরচর গ্রাম গ্রামটির বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ হয় মেহেদি পাতার এ কারণে বর্তমানে গ্রামটি মেহেদিনগর নামে পরিচিত প্রতি বিঘা জমিতে আছে সাড়ে চার থেকে পাঁচ হাজার মেহেদি চারা রোগবালাই কম লাভের পরিমাণ বেশি একবার গাছ লাগালে জমি থেকে বছরে তিন থেকে চারবার মেহেদি পাতার ফলন পাওয়া যায় সারা বছর বাগান পরিচর্যায় ব্যস্ত থাকেন চাষিরা ওষুধ ব্যবহার করি যাতে জন্য আমার পোকা মাকড় না ক্ষতি করে প্রায় বিশ বছর ধরে মেহেদি পাতার সাথে যুক্ত আমরা এখান থেকে নিয়ে কারণ বাজার বিভিন্ন ধরনের জায়গায় বেশি এই কাজ করে আমরা আল্লাহ রহমতে খুব ভালো আছি উনিশশো সাল থেকে মেহেদি চাষ করে দৃষ্টান্ত রেখেছেন স্থানীয় এক চাষী তাকে দেখে অনেকে এখন আগ্রহী হয়ে মেহেদি চাষ করছেন প্রতিকূল আবহাওয়াতেও রোগ বালাইয়ে ক্ষতি না হয় লাভবান হয় চাষিরা তবু নানা সময়ে কৃষি বিষয়ক পরামর্শ ও সহযোগিতায় পাশে আছে উপজেলা কৃষি বিভাগ চাহিদা আমরা মেটেতে পারি না প্রয়োজন হলে দেশ বিদেশেও সাপ্লাই করা যাবে কিন্তু সরকারের যদি একটু সহযোগিতা হয় আমাদের সাথে আরও কিছু লোক আছে তারাও মেহেদি চাষ করতেছে পঁচিশ মেট্রিক টন উৎপাদন হচ্ছে মেহেদি এবং এই মেহেদি বর্তমান সময়ে চাষিরা বিভিন্নভাবে বাজারে বিক্রি করে তাদের আর্থিক সচ্ছলতা বিরাজ করছে যেমন তেমনি সামনে লাভবানও হচ্ছে তারা কৃষি বিভাগের দেয়া তথ্যমতে মতে বিঘা জমিতে মেহেদি চাষে খরচ হয় সাত থেকে আট হাজার টাকা এবং বছরে বিক্রি হয় সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত উৎপাদিত মেহেদি পাতা বিক্রি হয় রাজধানীর কারণ বাজার রায়ের বাজার যাত্রাবাড়ি এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় হুমায়ুন কবির এখন সাবার আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন